হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পাল এডুকেশন আমি সুদীপ পাল আজ আর এস আগরওয়াল স্যারের ম্যাথ নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্টটি শুরু করবো চলো দেরি না করে শুরু করা যাক আগের দিনে টেন পর্যন্ত করেছিলাম আজ ইলেভেন থেকে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ন্যাচারাল নাম্বার অপশন ওয়ান দে আর এ স্মলেস্ট ন্যাচারাল নাম্বার হ্যাঁ এটা ঠিক সবথেকে ছোটো স্বাভাবিক সংখ্যা অবশ্যই একজিস্ট করে হ্যাঁ যেমন ওয়ান ওয়ান হল সব থেকে ছোটো ন্যাচারাল নাম্বার তাই এই স্টেটমেন্টটি ঠিক হয়ে গেল সেকেন্ড দে আর একজিস্ট লার্জেস্ট ন্যাচারাল নাম্বার মানে হলো সব থেকে বড়ো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এক্সিস্ট করে না এটা ঠিক নয় ন্যাচারাল নাম্বার এক দুই তিন ডট 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 এগুলো ইনফিনিটিভ পর্যন্ত মানে এর কোনো নির্দিষ্ট সীমা নেই তাই এই স্টেটমেন্টটি ভুল হয়ে গেল অপশান থ্রি বিটুইন টু ন্যাচারাল নাম্বারস দেয়ার ইজ অলওয়েজ এ ন্যাচারাল নাম্বার দুটো ন্যাচারাল নাম্বারের মাঝে সর্বদা একটি ন্যাচারাল নাম্বার থাকবে দেখো এটাও কিন্তু ঠিক নয় দুটো ন্যাচারাল নাম্বার ধরলাম দুই এবং তিন দুই ও তিনের মাঝে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নেই দুইও তিনের মাঝে আছে রিয়েল নাম্বার যেটা পরে আর বোঝাচ্ছি দুই ও তিনের মাঝে কোনো ন্যাচারাল নাম্বার নেই তাই স্টেটমেন্টটিও ভুল তাহলে এখানে অপশান বি হলো কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এভরি রেশনাল নাম্বার ইজ অলসো প্রত্যেকটি রেশনাল নাম্বার মানে হলো মূলত সংখ্যা তাহলে প্রত্যেকটি মূলত সংখ্যায় অপশান এ ইন্টিজার অপশান বি এ রিয়েল নাম্বার অপশান সি এ ন্যাচারাল নাম্বার অপশান ডি এ হোল নাম্বার দেখো মূলত সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং এখানে একটি শর্ত আছে ভাগ করলে সসীম দশমিক সংখ্যক হতে হবে অথবা পৌন হতে হবে তাহলে এখানে সংখ্যা রেখাটা একবার দেখে নাও তাহলে পুরো এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আগের দিনে এটার কিছুটা বলেছিলাম এবং আজকে পুরো ডিটেলে এটা জেনে নাও এই যে শূন্য শূন্য থেকে বড় সংখ্যাগুলি এগুলিকে বলা হয় পজিটিভ সংখ্যা এবং শূন্য থেকে ছোট মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এগুলো বলা হয় নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা আর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে এগুলোকে এরই সঙ্গে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেগুলোকে কাউন্ট করা যায় এই ন্যাচারাল নাম্বারগুলোর সঙ্গে আবার শূন্যটাকে অ্যাড করে দিলে হয়ে যায় হোল নাম্বার ন্যাচারাল নাম্বারের সঙ্গে শূন্যটাকে যোগ করে দিলে হয়ে যায় হোল নাম্বার আর এদিকে নেগেটিভ সংখ্যা আর এদিকে হোল নাম্বার সমস্ত কিছু মিলে পরে পুরোটাই হয়ে গেল ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এখানে আরেকটা জিনিস আছে এই যে ধরো দুই আর তিন দুই আর তিন দুই ও তিনের মাঝে যে সমস্ত আরও দশমিক সংখ্যাগুলো যেগুলো আছে যেগুলো ভগ্নাংশে লেখা হয় বা দশমিক লেখা হয় সেইগুলোকে সময়ে বলা হয় রিয়েল নাম্বার সেগুলি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সেই রিয়েল নাম্বারটা কোনো নেগেটিভ সংখ্যার মাঝে হতে পারে মাইনাস দুই বা মাইনাস তিনের মাঝে অথবা পজিটিভ সংখ্যার মাঝে হতে পারে রিয়েল নাম্বার তাহলে এদিকে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা মূলদ সংখ্যা মানে ভগ্নাংশ ভোগনাংশ অবশ্যই রিয়েল নাম্বার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার থার্টিন দ্য নাম্বার পাই ইজ অপশান এ ফ্র্যাকশান অপশান বি এ রেকারিং ডেসিম্যাল অপশান সি এ রেশনাল নাম্বার অপশান ডি অ্যান ইরেশনাল নাম্বার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে রাখতে হবে পায়ের মান হলো বাইশের সাত বাইশের সাত কিন্তু একটি রেশনাল নাম্বার বাইশের সাত একটি রেশনাল নাম্বার কিন্তু যখনই পায়ে বলবো এটা কিন্তু মনে রাখবে একটি ইরেশনাল নাম্বার পাই কি একটি ই নাম্বার তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে অপশান বি যে রেকারিং ডেসিমেল আছে এটা একবার জেনে নাও রেকারিং ডেসিমেল মনে কোনো একটা সংখ্যা অর্থাৎ দশমিকের পর তখন দশমিকের পরে শুধু তিন 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 কোনো একটা সংখ্যা যদি বারবার রিপিট হয় সেটাকে বলা হয় রেকারিং ডেসিমেল মানে একটা সংখ্যায় বারবার এটাকে আমরা কী লিখি দশমিকের পরে তিনের মাথায় পৌন পৌনি তাহলে এটি হলো রেকারিং ডেসিমেল মনে রাখবে কোশ্চেন নাম্বার ফোরটিন রুটোভার অফ টু ইজ অ্যান রেশনাল নাম্বার ন্যাচারাল নাম্বার না ইরেশনাল নাম্বার না ইন্টিজার মনে রাখবে এই রুটের পরে দুই আছে এটা কি সঠিক পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে দশমিক চলে আসবে এবং দশমিকটা অসীম দশমিক চলে আসবে পরপর না অনেক সংখ্যা চলে আসবে তাই এটা হলো একটা ই নাম্বার অর্থাৎ অমূলত সংখ্যা মূলত সংখ্যা নয় অমূলত সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো সঠিক পূর্ণবর্গ নয় সে সমস্ত সংখ্যাগুলো অমূলত সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো দশমিকের পরে এরকম ধরো মনে করো পাঁচ দশমিক আছে দশমিক পরে এক দুই তিন আট আবার এক চার নয় কোনো সিকোয়েন্সি না হয় যে কোনো হতে পারে পরপর পর এরকম ডর ড আছে তাহলে এগুলো হলো ইরেশনাল বা অমূলত সংখ্যা পনেরো নম্বর প্রশ্ন দ্য নাম্বার রুট থ্রি এ ফাইনাইট ইন ইনফাইনাইট রিকারিং ডেসিম্যাল অপশান সি হচ্ছে ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টুশন ডি অ্যান্ড ইনফাইনাইট নন রিকারিং ডেসিম্যাল দেখো রুট টুয়ের মতো রুট থ্রিরও যদি বর্গমূল করা হয় কী হবে রুট থ্রিরও যদি বর্গমূল করা হয় একটা সংখ্যার পরে অন্য অন্য পরপর সংখ্যা যে কোনো পরপর সংখ্যা পরপর পরপর চলতে থাকবে কোনো শেষ হবে না মানে এটা ইনফিনিটিভ থাকবে পরপর পরপর দশমিকের পর থাকবে এবং নন রেকারিংও রেকারিংও থাকবে না অর্থাৎ একটা সংখ্যায় বারবার পরপর থাকবে না বিভিন্ন সংখ্যা পরপর থাকবে যেমন এক দশমিক সাত পাঁচ দুই তিন আট শূন্য তিন এভাবে পরপর থাকবে পরপর পরপর চলতেই থাকবে মানে রেকারিংও নয় এবং ইনফিনেটিভ কোনো শেষ নেই তাই অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার চ্যান নাম্বার ষোলো দেয়ার আর

দুই যুক্ত সাত তিন যুক্ত ছয় চার যুক্ত পাঁচ দেখো আর যাবে কি তাহলে কটা হয়ে গেলো একটা দুটো তিনটা চারটা এ চারভাবে প্রকাশ করা যায় তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পি অ্যান্ড কিউ আর টু পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট পি কিউ ইকুয়াল টু সিক্সটি ফোর হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি ভ্যালু অফ পি প্লাস কিউ অর্থাৎ পি কিউ চৌষট্টি তাহলে পি সাথে কিউ যোগ করলে নিম্নের কোন সংখ্যাটি হতে পারে না দেখো চৌষট্টি কী কীভাবে হয় ওয়ান ইন্টু চৌষট্টি তারপরে টু ইন্টু বত্রিশ চার গুণিত ষোলো চৌষট্টি হয় আট গুণিত আটে চৌষট্টি হয় চৌষট্টি আর একে পঁয়ষট্টি তাহলে একটা যদি পি চৌষট্টিটি যদি কিউ ধরা হয় তাহলে পি প্লাস কিউ পঁয়ষট্টি তাহলে অপশান ডি হচ্ছে না দুই যুক্ত বত্রিশ সমান চৌত্রিশ এখানে অপশান নেই তারপরে চার যুক্ত ষোলো সমান কুড়ি অথবা অপশন বি হচ্ছে না আর এদিকে 8 যোগ তো 8 16 অপশন এও হচ্ছে না তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যানসার नेक्स्ट इफ x + y + z = 9 এন্ড বোথ y এন্ড z আর পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0 দেন দা ম্যাক্সিমাম ভ্যালু অফ x ক্যান টেক ইট বলা হয়েছে x + y প্লাস জেড ইকুয়াল টু নাইন তাহলে ওয়াই এবং জেডের মানগুলো মিনিমাম ধরে নেব এক এক ধরে নিলাম তাহলে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে অলওয়েজ সেভেন হবে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট নেক্সট ইজ দ্য সাম অফ দা স্কোয়ার অফ দ্য ডিজিট ফ্রম ওয়ান টু অর্থাৎ এক স্কোয়ার যুক্ত দুয়ে স্কোয়ার যুক্ত তিনে স্কোয়ার এভাবে ডট 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 নয় স্কোয়ার পর্যন্ত এখানে একটি সূত্র আছে মনে রাখবে এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এন এর মান নাই এল্টু নয় দুগুনে আঠেরো আর উনিশ ডাইরেক্টনিশ করে এটা আর নিচে ছয় তাহলে হলো কত তিন দুগুণে ছয় তিন তিনে নয় দুই পাঁচে দশ তাহলে কত হলো পাঁচ তাহলে কত হচ্ছে তিন গুণিত পাঁচ উনিশ উনিশ পাঁচে পঁচানব্বই পঁচানব্বই হচ্ছে দুশো তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ইফ এন ইজ এন ইনটিজার বিটুইন টোয়েন্টি অ্যান্ড এইটটি দেন অ্যানি অফ দ্য ফলোয়িং কোড এন প্লাস সেভেন এক্সেপ্ট তাহলে ব্যতিক্রম কোনটা বলা হয়েছে কুড়ি এন হলো কুড়ি এবং আশির মধ্যে সংখ্যা তাহলে এন এর সাথে সাত যোগ করলে কোনটা হবে না তাহলে প্রত্যেকটার সাথে কী করবে এখানে সাত বিয়োগ করে দেবো প্রত্যেকটা কত হচ্ছে চল্লিশ সাতাত্তর এটা হচ্ছে কত একান্ন এটা হচ্ছে একাশি এগুলো হলো এনের এর ভ্যালু কুড়ি থেকে আশির মধ্যে বলা হয়েছে তাহলে এই যে একাশি এটা বেশি হয়েছে এটা হওয়া সম্ভব নয় তাহলে অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন রেসপেক্ট অফ দ্য রোমান নিউমারিয়াল দেখো সি ডি এল এম দেওয়া আছে এখানে মনে রাখবে সি মানে হলো সেঞ্চুরি অর্থাৎ একশো ডি মানে হলো ফাইভ হান্ড্রেড আর এল মানে হচ্ছে ফিফটি আর এম মানে ওয়ান থাউজেন্ড তাহলে কোন সিকোয়েন্সটা ঠিক অপশন ডি 40 100 500000 नेक्स्ट इफ द नेम इफ द नंबर्स फ्रॉम 1 टू 24 হুইচ আর डिविजिबल बाय 2 আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার হুইচ নাম্বার উইল বি এট দা 8th প্লেস ফ্রম দা বটম অর্থাৎ এক থেকে চব্বিশ পর্যন্ত দুই দ্বারা বিভাজিত সংখ্যাগুলিকে ডিসেন্ডিং অর্ডার অর্ডার অর্থাৎ বড়ো থেকে ছোটো সাজাতে হবে এবং বোটাম অর্থাৎ নিজ দিক থেকে কোনটা আট নাম্বার প্লেসে হবে তাহলে দেখা যাক চব্বিশ বাইশ কুড়ি আঠেরো ষোলো চোদ্দো বারো দশ আট ছয় চার দুই তাহলে এই বোটাম থেকে বলা হয়েছে মানে অর্থাৎ শেষ দিক থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অপশান সি ষোলো হচ্ছে কারেক্ট অ্যান্সার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে থাকে একটি লাইক করতে পারো এবং আমার সাথে আর এস আগরওয়ালের ম্যাথ বইটি কন্টিনিউ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো